হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের চার নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করবো আর এখন থেকে প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে তো তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই বই ও উইংস বইয়ের সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেগুলিও তোমরা দেখে নিতে পারো তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে তো আমাদের স্কুল থেকে ছাব্বিশে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে তাহলে দেখো এখানে পিকনিকে নিয়ে যাচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কি বলেছে যে আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম তাহলে দেখো এখানে একটা তালিকা দিয়ে দিয়েছে যে কোন শ্রেণী থেকে কতজন পিকনিকে যাবে এ দেখো লেখা রয়েছে প্রথম শ্রেণী থেকে সাতাশ জন দ্বিতীয় শ্রেণী থেকে বত্রিশ জন তৃতীয় শ্রেণী থেকে উনতিরিশ জন আর চতুর্থ শ্রেণী থেকে পঁয়ত্রিশ জন তাহলে এই চারটে শ্রেণীতে কোন শ্রেণী থেকে কতজন করে যাবে বলে দিয়েছে হ্যাঁ এবার বলেছে দেখো যে শ্রেণীর ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে কি বলেছে ড্যাশ শ্রেণির তুলনায় অর্থাৎ এই যে এইখানেতে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সাতাশ বত্রিশ উনত্রিশ পঁয়ত্রিশ এদের সাথে কিন্তু তুলনা করা হয়েছে কিভাবে তুলনাটা হয়েছে দেখো এই যে বলেছে তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক তৃতীয় শ্রেণীতে কতজন আছে দেখো উনত্রিশ জন তাই তো তাহলে উনত্রিশটা এখানে কার থেকে বড় এই যে চারটে সংখ্যার মধ্যে এই সাতাশের থেকে বড় তাই তো তাহলে এই সাতাশটা কোন শ্রেণীতে ছিল এই যে প্রথম শ্রেণী এইখানটায় উত্তর লিখতে হবে প্রথম শ্রেণী ঠিক আছে তাহলে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে তাহলে উত্তরটি হয়ে গেল আমাদের কারণ তৃতীয় শ্রেণীতে উনতিরিশ ছিল এই যে প্রথম শ্রেণীতে সাতাশ তাহলে এই যে প্রথম শ্রেণীর থেকে তো বেশি তৃতীয় শ্রেণীর ছেলে সেই জন্য এটা উত্তরটি হয়ে গেল এরপর এটা দেখো কী বলেছে যে আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে তাহলে প্রথমে দেখব যে দ্বিতীয় শ্রেণীতে কতজন বত্রিশ জন তো এবার বলেছে যে ওই দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি তাহলে ওই বত্রিশের থেকে এখানে কোনটা বেশি আছে পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশটা কোন শ্রেণীর এই যে চতুর্থ তাহলে এইখানে লিখবো আমরা চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে চ চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে তাহলে উত্তরটি হয়ে গেল এইবার দেখো নিচই কী বলেছে এখানে লেখা রয়েছে সাতাশ এখানে লেখা রয়েছে উনত্রিশ মাঝে একটা ফাঁকা ঘর রয়েছে তাই তো আর দেখো এইখানেতে প্যাকেটের মধ্যে কী দেওয়া রয়েছে বা বা লেখা রয়েছে এই একটা চিহ্ন এই একটা চিহ্ন দেখো পাখির ঠোঁটের মতো তাই তো তো এই দুটো চিহ্নর মধ্যে এখানে কোন চিহ্নটা বসবে সেটা আমাদেরকে বসাতে হবে ঠিক আছে তো দেখো এটা একটা সহজভাবে মনে রাখার নিয়ম আমি বলে দিচ্ছি এই হাঁটা যেই দিকে রাখবে জানবে সেই দিকে সংখ্যাটা বড় এইটা কিন্তু মাথায় রাখবে সব সময় অর্থাৎ এই যে হাঁটা যে থাকবে সেই দিকে সংখ্যাটি যেন বড় হয় তাহলে এইখানে আছে সাতাশ এখানে আছে তাহলে এখানের মধ্যে বড় কোনটা উনতিরিশটা তাহলে আমি কি বলেছি যেটা বড় তার দিকে হাঁটা রাখবে তাহলে উনত্রিশটা যেহেতু বড় তাহলে এইভাবে আমরা রেখে দেবো হাঁটা এই চিহ্নটি হয়ে যাবে আচ্ছা এরপর এটা দেখো বত্রিশ পঁয়ত্রিশ এইখানেও তাই একই বলেছে কোনটা বসাবো তাহলে এখানের মধ্যে বড়ো কোনটা পঁয়ত্রিশটা তাহলে হাঁটা কোন দিকে রাখবো পঁয়ত্রিশের দিকে এইভাবে রেখে দেব তাহলেই দেখো হয়ে গেল কত সহজে আচ্ছা এরপর দেখো নিচুতে কী বলেছে যে পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়েরা যাবে ড্যাসনের তো আমরা তো ওপরে চারটা দেখেছি সবথেকে কম ছেলে মেয়ে কোন শ্রেণীতে ছিল দেখো আর একবার দেখিয়ে দিই এখানে দেখো পঁয়ত্রিশ উনত্রিশ বত্রিশ সাতাশ তাহলে কম কোনটা এই সাতাশটা এই যে প্রথম শ্রেণী তাহলে এইখানে আমাদের লিখে দেব প্রথম শ্রেণী হ্যালো আচ্ছা এবার কী বলেছে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণী সবথেকে বেশি এখানে মধ্যে বেশি কোনটা বত্রিশ উনত্রিশ পঁয়ত্রিশ এই দেখো পঁয়ত্রিশটা বেশি এটা ছিল চতুর্থ শ্রেণী এইখানে লিখে দেবো আমরা চতুর্থ দেখতে পেয়েছো কত সহজ একটু ভালো করে মন দিয়ে বুঝলেই হয়ে যাবে আচ্ছা এরপর দেখো আমাদের কি বলেছে যে তাই পেলাম ওই যে চিহ্নটি দেওয়া রয়েছে দেখো এই যে হাঁটা আমি কি বলেছিলাম যে যে হাঁটা যেই দিকে থাকবে সেই সংখ্যাটা সবথেকে বড়ো এই দেখো হাঁটা এই দিকে আছে তার মানে এইখানে এই যে চারটি সংখ্যা ছিল পঁয়ত্রিশটা সব থেকে বড়ো দেখতে পেয়েছ হ্যালো আচ্ছা পঁয়ত্রিশের থেকে একটু ছোটো কোনটা এখানে মধ্যে দেখো এই যে বত্রিশটা তাহলে এইখানে আমরা লিখে দেবো বত্রিশ আচ্ছা বত্রিশের থেকে একটু ছোটো কোনটা ভালো করে দেখো এখানে এই যে উনতিরিশ তাহলে এইখানে লিখে দেবো আমরা উনতিরিশ আচ্ছা উনতিরিশের থেকে সবথেকে ছোটো কোনটা ছিল সাতাশ সাতাশ দেখতে পেয়েছি আমি কী বলেছিলাম যে যেটা হাঁটা যার দিকে থাকবে সে সব থেকে বড়ো তাহলে এখানে সব থেকে বড়ো পঁয়ত্রিশ তার থেকে একটু ছোটো হচ্ছে বত্রিশ বত্রিশের থেকে ছোটো উনতিরিশ উনতিরিশের থেকে ছোটো সাতাশ আবার একই রকমভাবে আমরা এই ধার থেকেও বলতে পারি যে এই যে সাতাশটা সব থেকে ছোটো তার থেকে বড়ো উনতিরিশ ওই জন্য উনত্রিশের দিকে হাঁ আবার উনতিরিশের থেকে বত্রিশটা বড়ো সেই জন্য বত্রিশের দিকে হাঁ বত্রিশের থেকে পঁয়ত্রিশটা বড়ো সেই জন্য বত্রিশের দিকে এই যে হাঁটা দেখতে পেয়েছ এইবার দেখো কী বলেছে যে প্রথম বাসে বাষট্টি জন ও দ্বিতীয় বাসে একষট্টি জন গিয়েছিল তাই ড্যাশ বাসে যাত্রীর সংখ্যা এই যে এইখানেতে সেই চিহ্নটি কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পেয়েছ তাহলে মোট দেখো দুটো বাস কিন্তু গিয়েছিল ওপরে ছবিটা তোমরা দেখলেই দেখতে পাবে দুটো বাস গিয়েছিল একটা বাসে বাষট্টি জন আর একটি বাসে একষট্টি জন তো এখানের মধ্যে কোন সংখ্যাটি বড় বাষট্টিটা তাহলে প্রথম বাস হচ্ছে বাষট্টি তার মানে এইটা বেশি সংখ্যা গিয়েছিল এই যে বলেছে তাই ড্যাশ বাসে যাত্রী সংখ্যা ড্যাশ বাসের যাত্রীর সংখ্যা এখানে দেখো হাঁটা কোন দিকে আছে এই দিকে তার মানে এইখানেতে বড়টি হবে কত হবে বাষট্টি এখানে বাষট্টিও লিখতে পারো বা প্রথম বাস লিখতে পারো হ্যাঁ এখানে তোমরা প্রথম বাসই লিখবে কারণ এই যে প্রথম বাসে বাষট্টি ছিল তাহলে এইখানটা লিখে দেবে প্রথম ঠিক আছে প্রথম বাসে যাত্রীর সংখ্যা বেশি ওই জন্য এইদিকে হাঁটা আর দ্বিতীয় বাসটা হতে কম ছিল কত ছিল এই যে একষট্টি জন তাহলে এইখানটায় লিখবো আমরা দ্বিতীয় দ্বিতীয় ঠিক আছে দ্বিতীয় বাসে যাত্রীর সংখ্যা এইভাবে এগুলি করতে হবে তাহলে এইখানেতে কী বোঝানো হয়েছে তো যে যেটা বড় হবে তার দিকে হাঁটা থাকবে সব সময় আর যে ছোট তার দিকেই ছুঁচ দিকটা এটা মনে রাখতে হবে দেখো এইবার নিচুই কি বলেছে যে নিজে করি মানের ঊর্ধ্বক্রমে সাজায় ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় দেখতে পেয়েছ অর্থাৎ সবার থেকে ছোট যেটা সেটা প্রথম তার থেকে যেটা বড় তারপর তার থেকে যেটা বড়ো অর্থাৎ সব থেকে বড়োটা শেষে হবে সব থেকে ছোটোটা প্রথমে হবে সেটাই এখানে বলেছে যে ছোট থেকে বড় দেখতে পেয়েছ তাহলে ওই যে আগে আমরা যেভাবে যেইভাবে সাজিয়েছি ওইভাবেই আমরা সাজাবো দেখো আমি এটা খাতায় দেখাচ্ছি তো দেখো খাতায় আমি কিন্তু টুকে নিয়েছি তো কি বলেছে ছোট থেকে বড় মানের ঊর্ধ্বক্রম তাহলে এই যে একেরটা এখানে আছে তিনশো ছাব্বিশ তিনশো উনতিরিশ তিনশো একুশ এর মধ্যে ছোট কোনটা বলো তো এগুলি কিন্তু ভালো করে তোমাদের শিখে নিতে হবে ছোট হবে তিনশো একুশ তাহলে তিনশো একুশ আমরা প্রথমে লিখবো এইভাবে তিনশো একুশ হলো এবার আমরা কি করব সেই চিহ্নটা দেবো কোন চিহ্নটা দেবো এই ধারে চিহ্নটা দেবো কেন বলো তো তিনশো একুশটা ছোটো আমি বলেছি যেটা ছোটো তার দিকে ছুঁচটা যেটা বড় তার দিকে হাঁটা আচ্ছা তিনশো একুশের থেকে বড় কোনটা তিনশো ছাব্বিশটা এইখানে লিখবো তিনশো ছাব্বিশ আবার চিহ্নটা দেবো সবথেকে বড়ো তিনশো উনতিরিশ তিনশো উনত্রিশ এইভাবে হয়ে গেল দেখতে পেয়েছো তাহলে সব থেকে বড়ো তিনশো উনতিরিশ তার থেকে ছোটো তিনশো তার থেকে ছোটো তিনশো একই রকম করে এইগুলো আমরা করবো দেখো দু একটা বলেছে তিনশো একচল্লিশ তিনশো আটান্ন তিনশো উনচল্লিশ তো এইখানের কোনটা এই তিনশো উনচল্লিশটা তাহলে ওইটা প্রথম লিখবো আমরা তিনশো উনচল্লিশ তাহলে ওই একই চিহ্ন দেবো এইভাবে যেহেতু ছোটো আচ্ছা এর থেকে বড়ো কোনটা হবে তিনশো একচল্লিশটা তিনশো একচল্লিশ আবার ওই চিহ্নটা দিয়ে দেবো তিনশো একচল্লিশের থেকে বড় তিনশো আটান্ন তিনশো আটান্ন হলো আচ্ছা এরপর এটা দেখো তিনেরটা আছে সাতশো বাহান্ন আটশো এক ছশো নিরানব্বই তো এইখানের মধ্যে সবথেকে ছোটো কোনটা ভালো করে দেখি তোমরা কেমন বলতে পারো এইটা হবে ছশো নিরানব্বই তাহলে এটা প্রথম লিখব হলো ওই চিহ্নটা দিয়ে দেবো এর থেকে বড় কোনটা হবে এইটা দেখো সাতশো বাহান্ন আবার এই সাতশো বাহান্ন থেকে বড়ো কোনটা আটশো এক তো এটা বেশি আটশো এক তাহলে দেখো এইভাবে তোমরা যদি একটা শিখে নাও সবগুলি কিন্তু পেরে যাবে চারেরটা দেখো পাঁচশো দুই দুশো আটানব্বই পাঁচশো আঠাশ তো এর মধ্যে সবথেকে ছোটো কোনটা এই তো এইটা দুশো আটানব্বই এটাও সবথেকে কম তাহলে এটা প্রথম লিখে দেব কোন চিহ্নটা দেবো এই একই চিহ্ন হবে যেহেতু এটা সব থেকে ছোটো আচ্ছা এর থেকে কোনটা বড়ো হবে এখানে পাঁচশো দুই না পাঁচশো আঠাশ অবশ্যই পাঁচশো দুই তাহলে পাঁচশো দুই এইখানে লিখে দেবো হলো আবার এই চিহ্নটা দেবো আর সব থেকে এখানে যেটা বড়ো সেটা হচ্ছে পাঁচশো আঠাশটা পাঁচশো আঠাশ তো তাহলে দেখো এখানে মানের ঊর্ধ্বক্রমের সাজানোগুলি আমরা শিখে নিলাম অর্থাৎ ছোট থেকে বড় এর পরের ভিডিওয়ে আমরা এই বাকিগুলি শিখবই যে এখানে দেখো রয়েছে বড় থেকে ছোট ঠিক আছে তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও